সন্তানরাও আমার কাছে খেতে চাইবে। আমি কি করব কিছু ভেবে উঠতে পারছি না। যাই হোক, আবার আমি এই ধনুকে এই আমি তীর লাগালাম, এই আমি ছুঁড়ে দিলাম। আজ আমার এই ধনুর তোমা ছুঁড়ে দিয়ে ধনুকে লাগলো না, তীর লাগলো না বাচ্চা দুটো। তাহলে আর একটা তীর আছে, এই শেষ তীর। এই শেষ তীর আমাকে যে কোনো প্রকারে সুখসারে বাচ্চা দুটোকে তীর বিদ্ধ করতেই হবে। এই কথা বলতে বলতে বাচ্চাজির মানে মানে ওই বাচ্চা দুটো সুখসারে বাচ্চা দুটো আরো কিচির মিচির করছে, কারণ কাছে থেকে তীর গুলো যাচ্ছে তো সুমরে ওরা আনন্দ লাগছে যে কি যেন উড়ে যাচ্ছে। ওমা বলতে বলতে তৃতীয়বার মানে প্রথম গেল, দ্বিতীয় গেল, তৃতীয়বার তৃতীয়বার ওই ব্যাধের ছেলে সংস্কার যাচ্ছে। কি করলেন ওই ধনুকে? ওমা সঙ্গে সঙ্গে সুখসারী দুটি বাচ্চা নিহত হয়ে মাটিতে পড়ে গেল। ব্যাধ দেখতে পেলেন সন্তান দুটি ছটফট ছটফট করতে করতে মারা গেলেন। ওমা সত্যিকারে যে সন্তানের মা হয়ে থাকে, সত্যিকারে যে সন্তানের প্রতি স্নেহ ভালোবাসা থাকে, তাহলে সন্তানের যদি কোনো বিপদ হয় তার মায়ের বুকে তাকাত লাগে। তার মা ঠিক অন্তরে জানতে পারে যে আমার সন্তানের ঠিক আজকে বিপদ হয়েছে। ওমা যখনই ওই তীর বিদ্ধ করেছে সুখ শাড়ির অর্থাৎ শাড়ির বুকে তো যেন পত্রাঘাত করেছে, সুখশালী তখন আহার করছিল সন্তানদের জন্য। সেও তখন শাড়িকে ডেকে বলছে, ওগো শাড়ি, শাড়ি গো, আমায় মনে বলে, আমায় মনে বলে আমার সন্তানদের কোন বিপদ হয়েছে, চলো চলো শাড়ি চলো। হার আমরা স্ত্রী থাকতে পারছি না, যতটুকু হার আমরা জোগাড় করেছি এই নিয়ে চলে যায়। আমার সন্তানদের মনে হচ্ছে কোনো বিপদ হয়েছে, আমার মন প্রাণ বলে চঞ্চল হয়ে উঠেছে, চলো চলো। আর আমরা স্থির হয়ে থাকতে পারছি না, আমরা বাড়িতে ফিরে যাই। শাড়ি বলছে না শু, ওসব ভুল ধারণা, আমরা যাব না, চলো আমরা আরো কিছু আহার করি। না না গো না, আমার কথা বলো না। শুধু বলছে গো শাড়ি, আমার কথা বলো না, আমার সন্তানদের নিশ্চয় বিপদ, চলো আর বিলম্ব করো না, চলো আমরা বাড়িতে ফিরে যাই। আমার শোক শাড়ি কাঁদছে আর কি বলছে, বলছে শোক বলে রে শাড়ি রে, ও শাড়ি চল না এখন ঘরে, বাচ্চাদের জন্য আমার মন কেন কানে। শুভ বল শোক বলে চল না এখন ঘরে, আচ্ছা দেহের জন্য আমার মোহন কেন কার। শোক বলে চলো এখন ঘরে, বাচ্চাদের জন্য মোহন কেন কার। চলে ধীরে ধীরে বাচ্চাদের জন্য আমার মোহন কেন কার। শোক বলে ওরে শাড়ি শাড়ি মোহন ঘরে, বাচ্চাদের জন্য আমার মোহন কেন কার।
পাকে চহল ধীরে ধীরে বাসায় এসে হাজির হলেন শুভ সাহারিয়ে ডাকরে মামা বলে তোদের মুখে মা ডাক শুনে জীবন ধন্য বহুদিকে আর সুখ বলে ওরে সারি ওরে বাচা মামরা বাবা জাগরে এখন আমায় কোথা গেলি ওরে বাছা মাকে ছেড়ে দিয়ে ওমা এইভাবে সুখশালী পুচ সুখে পাগল হয়ে মুচা হয়ে গেলেন সে বড় বৃক্ষ তলে এসে ওমা বেগমের সাহেব এই গল্পটি করতে করতে গভীর অরণ্যের মধ্যে চলে গেছে ছেলেরা পেছন ফিরে দেখে কেউ আর নেই ছেলেরা আর কেউ নেই এই গল্পটি বাচ্চাদের কাছে বলতে বলতে বেগমের সাহেব গভীর অরণ্যের মধ্যে ঢুকেই পড়েছে যখনই গভীর অরণ্যের মধ্যে বেগম সাহেবা ঢুকেই পড়েছে দেখতে পেলেন তাই তো আমি তো গভীর অরণ্যের মধ্যে এসে গেলাম না কি হবে ভালোই হয়েছে আমার পিছু ডাকার চেয়ে ভালো হয়েছে আমারই আমারই পাপিষ্ঠ দেহ আমারই সন্তান পালা দেহ আমারই আমারই আমার এই দেহ আর আমি বাঁচিয়ে রাখবো না ওই গভীর অরণ্যের মধ্যে বাঘের মুখে আমি যাব ওই বাঘ জানা আমাকে ধরে ওমা বলে বেগমের সাহেবা তখন ছুটতে ছুটতে গভীর শুদ্ধ শ্বাসে ওই গভীর অরণ্যের মধ্যে গিয়ে চলেছে ওমা যেতে যেতে সম্মুখে দেখতে পেলেন বিশাল এক বাঘ আলোর করে পড়লেন বেগম সাহেবার সম্মুখে ওমা বেগম সাহেবার সম্মুখে যখনই পড়েছে বেগম সাহেবা ওমা যে ব্যক্তি যে মায়েরা যে দাদা ভাইরা যে গুরুজন ব্যক্তিরা মরবো মরবো কিন্তু করে কিন্তু মা মরতে গেলে তবু অন্তত একটিবার ভয় হয় হয়তো বলে যে আমি ট্রেনে মাথা দিয়ে মরব ও মা ট্রেনে মাথা দিতে গেলে ট্রেনটা যখন সম্মুখে আসবে তখন কিন্তু একটা ভয় আসবে কেমন করে দেবে তা তজ্জব জিনিস বেগম সাহেব বলছে যে আমি মরবই মরবো বাঘের মুখে আমি মরবো বাঘ এসে খাক আর যখন বাঘ ধরে সম্মুখে এসে পড়েছে বেগম সাহেব পাঁচবার পিছনে চলে আমার হবে না কি পিছনে চলে এসে বলছি কি সত্যি তো আমি বাঘের মুখে যখন মরবে বলেছি বাঘ তো এসে হাজির হয়েছে তা বলছি বেশ মরবে যখন বলেছি মরবো তা বলছি ওরে বাঘ তাহলে আমার খেতে এসেছি বাঘ বলছে
তা বলছো রে বাপ তো যখন খেতে ইচ্ছা হচ্ছে তবে আমাকে খা বাপ তখন বলছে না 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 আমি তোমাকে খাব না তাহলে কাকে খাবি ওরে বাপ তাহলে কাকে খাবি আমি ছাড়া আর কেউ কেউ তো নেই বলে আছে আছে একজন আছে বলে কি বলে তোমারে গলায় ওই হারের মালা খাবো ওমা হারের মালা মান বেগম সাহেব বলছে হারের মালা না বা তুই আমাকে মেরে খা কিন্তু হারের মালা আমি দিতে পারবো না বা আমি মরে যাই যাব কিন্তু হারের মালা আমি কিছুতেই ছাড়বো না আমি হারের মালা দিতে পারবো না বা তুই আমাকে মেরে খা তোর পেট পূরণ হয়ে যাবে কিন্তু হারের মালা খেলে যে তো খোদা দূর হবে না তুই হারের মালা বাদ দিয়ে আমাকে মেরে খা বলছে না বেগম সাহেবা আমি তোমার কোনো কথাই শুনতে চাই না তোমাকে খেলে আমার খোদা দূর হবে না তোমার গলায় যে হারের মালা তৈরি গলায় পরে রেখেছ ওই হারের মালা খেলে আমার দূর হয়ে যাবে খোদা বেগম সাহেবা চেতনা কেমন করে ভাঙছে দেখো বেগম সাহেবা তখন চিন্তা করছে বাপ তো পশু যাক তাহলে কথা বলে কেমন ওমা বাপ কি জীবনে কথা বলে বলে না তাহলে বেগম সাহেবা চিন্তা করে বাপ তো কখনো কথা বলে না এর মধ্যে কোনো রহস্য আছে তাই বেগম সাহেবা তখন বলছে ওরে বাপ আমাকে খেলে তোর যখন খুদা দিল হবে না এই হাড়ের মালা খেলে তোর খুদা দূর হবে বাবা তবে আইরে বোনের বাপ আজ এই হাড়ের মালা খেলে যদি তোর খুদা দূর হয় আর আমার এই মা বলা পাখিকে যখন তোকে দিতে হবে তাহলে আইরে বোনের বাপ ওরে আইরে বোনের পশু আজ আমি মা হয়ে আমার এই হাড়ের মালা আমার এই সন্তানের মালা আমি আই দিলাম তোর এই সব আমার সম্মুখে ফেলে দিয়ে বেগম সাহেব তখন খোকা খোকা বলে চিৎকার করতে করতে ওই মোর্চা হয়ে পড়ে গেলেন ওই গভীর অরণ্যের মধ্যে বেগম সাহেব কিন্তু মোর্চা হয়ে পড়ে গেলেন ওমা যখন মূর্ছা হয়ে পড়ে গেলেন অন্তর্যামী মামার তখন ব্রাহ্ম রূপ পরিত্যাগ করিয়া মামা স্বরূপে মানে ভুবন মোহিনী রূপ ধারণ করে মামার সেই হারের মালাটি এক এক করে কঙ্কাল তখন সাজাতে লাগলেন মালাটি খুলে কঙ্কাল মানে হাড়ে হাড়ে ঝুলিতে লাগলেন ওমা ঝুলি হাড়ে হাড়ে যখন মামার এক এক করে জুড়ে দিলেন একটা কঙ্কাল তৈরি হয়ে গেল তখন মামা কি করলেন মহামন্ত্র দিয়ে মামার স্বরূপচাঁদের জীবন দান করলেন ওমা স্বরূপচাঁদের যখন জীবন দান করলেন স্বরূপচাঁদ গভীর অরণ্যের মধ্যে জীবন ফিরে পেলেন তাই মামার বলছে বাবা স্বরূপ স্বরূপ রে ওই ছেলে দেখো ওই পড়ে আছে যে মহিলা ওই তোমার মা যা বাবা তোমার মাকে তুমি একবার ডেকে নিয়ে ডেকে দেখো যখনই মাকে ডাকতে বলেছে তখন বেগম সাহেবাকে স্বরূপ চাঁদ মামা বলে ডাকছে ও মা মা ও মা মা গো তুমি এমন ভাবে পড়ে আছো কেন ওঠো না মা একবার ওঠো দেখো তোমার ছেলে তোমাকে ডাকছে মা ওঠো বলে ও মা ওঠো একবার ওঠো ওঠো এ কি এতক্ষণ ডাকছে তবু মায়ের নিত্য ভঙ্গ হচ্ছে না তাহলে দেখো আমার মা কেমন ভাবে ঘুমেতে কাতরে আছে বলে ও মা মা ওঠো না মা একবার উঠে কথা বলো দেখো আমি তোমার স্বরূপ চাঁদ গো ওঠো মা ওঠো আমি ডাকি মামা বলে ও মানে মা কোলে তুলে কোলের শিশু জাদুমোহনী আমি ডাকি বাবা বলে মামা কোলে তুলে কোলের শিশু জাদুমোহনী মা ডাকি মামা বলে নেমা কোলে তুলে কোলের শিশু জাদুমোহনী মা ডাকি মামা বলে নেমা কোলে তুলে বলে শিশু জাদু মনি তোর সহযোগ চা ডাকে মাগো তোর সহযোগ চা ডাকে মাগো
তোর সহযোগ চাই ডাকি হয়ে মাগো তোর সরু চাই ডাকি মাগো নিজের সন্তান মনে করে বলে বলে না না এখন তোর সরু চাই ডাকি মাগো বলে বলে জেনারেটরম্যান বিশ্বজিৎ বৈদ্য জেনারেটরম্যান বিশ্বজিৎ বৈদ্য আপনি জায়গায় থাকুন না কেন এখানে এসে দেখা করুন জেনারেটরম্যান বিশ্বজিৎ বৈদ্য উমা সরব চলে তখন মা যখন মা মা বলে তিনবার উচ্চ স্বরে ডাক দিয়েছে বেগমে সাহেব তখন নিদ্রা ভঙ্গ হয়ে ওমা ভঙ্গে ডাকে দিলেন কি না সম্মুখে স্বরূপ চাঁদ ওমা এবার জননী স্বরূপ চাঁদকে কোলে জড়িয়ে ধরে বলছে খোকা রে তোকে কি বাঁচিয়েছে বাবা বলছে ওই তো সম্মুখে তাকিয়ে দেখো মা সম্মুখে তাকিয়ে দেখো অন্তর্যামী দয়ার বিনিময় শিয়রেতে দাঁড়িয়ে আছে একটিবার তাকিয়ে দেখো সে দাঁড়ায় দাঁড়ায় মা গো উমা ভুবন মহি আপনারা মায়ের নামে যে যেমন পারবেন তাকে দান করবেন কেন মায়ের কাছে দান করলে সন্তানদের মঙ্গল হবে স্বামীর মঙ্গল হবে বাচ্চাদের মঙ্গল হবে সংসারের মঙ্গল হবে আর ভগবানের কাছে দান তোলা থাকবে মায়েরা জেনারেটরম্যান বিশ্বজিৎ বৈদ্য জেনারেটরম্যান বিশ্বজিৎ বৈদ্য আপনি এখানে এসে দেখা করুন মাসেতে চন্দন ভরে সুবাসিত গায় বন ফুলের মালামা দেব গলায় শেষ চন্দন বলে সুবাসিত গায় বন ফুলের মালা দেব Thank you.